নমস্কার বন্ধুরা বাংলা ব্লগ চ্যানেল দ্য বঙ্গল আলোনাজে তোমাদের সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি পুকুরের পাড়ে মানে পুকুরে মাছগুলো কেমন আছে দেখতে আমি কাল এসেছি কলকাতা থেকে আমি মাছ ছাড়ার এই এক মাস দশ দিন হলো তো আমি জাল মারব আজকে দেখব কিভাবে মাছগুলো কতটা বড় হয়েছে কি হয়েছে না হয়েছে সমানে মাছগুলোকে টেক কেয়ার করা হয়েছে এক মাস দশ দিন খাওয়ার দেওয়া হয়েছে সব কিছু করা হয়েছে এখন মাছগুলো কতটা বড় হয়েছে এক মাস দশ দিনে সেটাই দেখব এই দেখো সবাই নেমে পড়েছে জলে জাল টানা হচ্ছে এভাবে জাল টানা হয় তো জাল টেনে এনে ওরা মাছটা কতটা কি হয়েছে দেখবে তারপরে মাছটাকে তাড়াবে জাল টেনে এনে মাছ তাড়ানো হয় মাছ তাড়ালে মাছগুলোর গ্রোথ হয় অনেক তো এগুলো অনেক ব্যাপার আছে যেগুলো একটা ভিডিওতে তো ডিটেলসে বলা যায় না তো আমি আজকে সেটাই করছি মাছ তাড়াচ্ছি দেখব মাছগুলো কত বড় হয়েছে আর এনারা যারা দক্ষ লোকজন আছেন অভিজ্ঞ লোকজন আছেন তারা সবাই নেমে পড়েছেন পুকুরে ওনারাই সবটা করবেন তো আমি জাস্ট দেখব যে কতটা কি বড়ো হয়েছে এই দেখো সবাই টানছে জাল মোটামুটি চলে এসেছে দেখতে থাকো তোমরা এক মাস দশ দিনে আর কতটা বড় হতে পারে চারা মাছই অবশ্য আমরা সেল করব এখনও আমাকে দু মাস মতো রাখতে হবে মাছটা দেখা যাক কি হচ্ছে দেখো Vai kubli bapi karaini Vai karaini Mai karaini Katingin Kai pahari Kai pahari Mai kubli pahai Vai karaini Mai karaini Mai karaini Vai karaini দেখো তোমরা দেখতে পাবে আমি কত ছোট মাছ ছেড়েছিলাম আর সেগুলো কতটা বড় হয়েছে তোমরা আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে আমার ধানিগুলো কতটা বড় হয়েছে তো মোটামুটি ভালোই হয়েছে আর দেখে বেশ ভালো লাগছে দেখতে থাকো তোমরা আর হ্যাঁ মাছ তাড়ানোর কথা বললাম না মাছ তাড়ানো মানে মাছকে পিছন পিছন তাড়িয়ে বেড়ানো নয় এরকম কিছু নয় তো ওটাও ওনারা দেখাবেন কি করে কি করতে হয় সেটাও দেখাচ্ছি তোমাদেরকে দেখো দেখো এক জায়গায় মাছগুলোকে এরা এনে যে হাত দিয়ে ঘোরাচ্ছে না এটাই হচ্ছে এই এটাই হচ্ছে এই যে ঘোরাচ্ছে হাত দিয়ে এটাই হচ্ছে ওরা মাছটাকে তাড়াচ্ছে আর কি আর এভাবে জল দেবে সমানে তো তারপরে আস্তে 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 মাছগুলোকে ছেড়ে দেবে পুকুরে এইভাবে আমাদেরকে এক মাস দেড় মাস পর পর মাছগুলোকে করতে হয় এরকম করলে মাছের অনেকটা গ্রোথ হয় মাছের খিদেটা বেশি বাড়ে মাছ খাওয়ার খায় ভালো আর তাতে করে মাছের গ্রোথটাও ভালো হয় দেখো প্রসেসটা ওরা কিভাবে কি করছে মাছের অনেক বেশি বোঝে সেজন্য এনারা এনারা বলে দিচ্ছেন যে খাবার দিতে হবে জল দিতে হবে কি কি ভাবে সেটাই ওনারা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন জলটা বাড়াতে হবে আসলে বৃষ্টি না হওয়ার কারণে প্রচুর জল দিতে হচ্ছে তো একদম বৃষ্টি নেই সেই জন্য মাছেদের একটু অসুবিধাও হচ্ছে অনেক জল আমাদের অনেক পরিমাণে দিতে হচ্ছে না হলে জল এক অন্তর শুকিয়ে যাচ্ছে দুদিন পুকুরে তো সেটাই বলছে যে জল আরো বেশি দিতে হবে পুকুরে অনেক দেখাশোনা করতে হয় এদেরকে আর এদের বাচ্চার নিজের বাচ্চার মতো করে পালন করতে হয় তো জল খাওয়ার ঠিকঠাক পরিমাণে যদি ঠিকঠাক না হয় তাহলে এদের গ্রোথটাও সেভাবে হবে না তো অনেকটা আমাদেরকে চোখে চোখে রাখতে হয় সারাক্ষণ আর পুকুরে সবসময় কাউকে না কাউকে থাকতে হয় এভাবেই আমাদের দেখাশোনা হয় টেক কেয়ার করা হয় আর কি তো চলো তোমরা এগুলো দেখতে থাকো নেক্সট ভিডিও আবার আমার এক মাস পর আবার এই এভাবে এই প্রসেসেই যখন জাল ফেলা হবে জাল মারা হবে তখন তোমাদেরকে আমি আবার শেয়ার করব। তো আমার ভিডিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো একদমই ভুলো না এগুলো করতে আর যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের আমাকে বলো তাহলে আমি সব প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দেব।